মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বাইশে মার্চ দেশজুড়ে জনতা কারফুর আহ্বান। করোনা সতর্কতায় শুক্রবার প্রধানমন্ত্রীর এই বার্তা শোনার পর প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে রবিবারের আগের দিন শনিবার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক জেলার বিভিন্ন প্রান্তের বাজারে। ফরাক্কা ব্যারেজ সংলগ্ন চিত্তরঞ্জন মার্কেটে এদিন দেখা গেল সেই ছবি। রবিবার জনতা কারফুকে সফল করতে বাড়ি থেকে না বেরোনোর সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই, তাই আগে থেকেই সবজি আনাজ যাবতীয় যা প্রয়োজন ঘরে মজুত করে রাখছেন স্থানীয় মানুষজন। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিভিন্ন প্রচার মাধ্যমে এই খবর নজরে আসতেই স্বভাবতই উদ্বিগ্নতা উৎকণ্ঠায় মানুষজন। পরবর্তী সময়ে যদি অন্য সমস্যা দেখা দেয়, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়, সেই চিন্তায় বেশ কয়েকদিনের জন্য তার আগে থেকেই মালপত্র কিনে রাখছেন ক্রেতারা। বাজার করছি কেন, কি প্রধানমন্ত্রী ঘোষণা করেছে কি যে কালকে এরকম করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে সবাই, এইটা আমাদেরকে সাবধানমূলক বাড়িতে থাকতে হবে, এই কারণে আমাদের মানে বাজারে আজকে ভিড় আছে জানেন। কালকে একটা ধারা ঘোষণা করেছে, তার জন্য সবাই বাজার সব কিছু তুল নিয়ে নিচ্ছে, মালপত্র সব বাড়িতে সেফলি রাখছে যাতে কি পরে পরবর্তীকালে প্রবলেম না হয়। এই কারণে পরবর্তীকালে কি হবে করোনা ভাইরাস নিয়ে এত আক্রান্ত মানুষ, এত ভয় মনের মধ্যে, এই কারণে হয়তো এত আমরা এই করছি। আমিও অনেক কিছু বাজার করে নিলাম, এত মান নিয়ে যাচ্ছি করোনা ভাইরাসের জন্য, কিছু করার নাই, সবাই আতঙ্কতে নিয়ে যাচ্ছে, আর কি করবো, এত কিছু নিয়ে যাচ্ছি, বাধ্যতে নিয়ে যাচ্ছি, কেন কিছু পরে ঘর থেকে বেরোবে না, না তাই জন্যই নিয়ে যাচ্ছি। করোনা সতর্কতায় বাড়ি থেকে কম বেরোচ্ছেন মানুষজন, রাস্তাঘাটেও তেমন ভিড় দেখা যাচ্ছিল না। কিন্তু এদিন ব্যবসায়ীরা বলছেন রবিবারের আগে শনিবার কয়েকদিনের তুলনায় ভিড়টা চোখে পড়ল। কেনাকাটার হিড়িক দেখা গেল ফরাক্কার চিত্তরঞ্জন সবজি মার্কেটে। আজকে মোটামুটি অনেক কাস্টমারই আমাদের ঘরে আসছে, মালপত্র নিচ্ছে বেশি করে, করোনা ভাইরাসের জন্য বেশি করে মাল নিচ্ছে, মোটামুটি 10-12-15 দিনের মালটা স্টক করছে। কেন স্টক করছে, যদি ভবিষ্যতে মার্কেট বন্ধ থাকে বা বন্ধ করে দেয়, আতঙ্কিত হয়ে নিচ্ছে, আমরাও আতঙ্কিত বোধ করছি। ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।